Assalamualaikum. Welcome to lecture India. Lecture series of digital courses on artificial intelligence. So artificial intelligence. Today's lecture video is about frame representation. So first of all, frame key. Frame is a record-like structure. Which is real world object, by the entity, and different attribute, even the value color collection. Like database management system, which are tabling we use. For that, these are called frame. Bolte pari. Dashay korchi definition bujhte parchen to first bolo amader definition ta ekbar dekhe nei. A frame is a record like structure which consists of collection of attributes and its values to describe an entity. Entity means ki an object in the real world. Dashay korchi bujhte parchen to ekhon apnar examination e ei frame representation topic theke ki type er question ashte pare. Like apnake statement diye dibe ebong sei statement theke apnake bolbe frame e represent kore dekhate. To amra ekhane example বা কোশ্চেন অনুযায়ী হচ্ছে তিনটা কোশ্চেন নিয়ে নিয়েছি এই তিনটা কোশ্চেন আমরা যদি প্র্যাকটিস করি আমরা ইজিলি সবকিছু বুঝে যাব তো ফার্স্ট অফ অল আসলে এই কোশ্চেনে যেখানে বলা হচ্ছে এ কার হ্যাজ ফোর হুইলস ইজ মুভড বাই অ্যান ইঞ্জিন এন্ড রানস অন পেট্রোল অর ডিজেল তো এখানে ফার্স্ট অফ অল আমরা যে কাজটা করব আমরা একটা ফ্রেম ক্রিয়েট করে নিব তো ফ্রেমটা কিভাবে আমরা ক্রিয়েট করব এখানে আমাদের ফার্স্টে দিকে এখানে আমরা রাখব হচ্ছে স্লট এখানে কি রাখব আমরা স্লট রাখব এবং এই জায়গাতে রাখবো হচ্ছে আমরা ফিল্টার ইচ এন্ড এভরি স্লটস এর একটা নেম থাকবে এটা আপনি ফার্স্ট অফ অল মাথায় রাখবেন যে ইচ এন্ড এভরি স্লটের কি থাকবে একটা নেম থাকবে এবং এই নেম এর একটা পার্টিকুলার ভ্যালু থাকবে এই নেম এর পার্টিকুলার ভ্যালুকে বলা হয় হচ্ছে প্রফিটস কি বলা হয় প্রফিটস এই জিনিসটা একটু আপনি খাতায় নোট ডাউন করে নেবেন এখানে আমি লিখে দিচ্ছি এটাকে বলা হচ্ছে প্রফিটস প্রফিটস কাকে বলে আমি আবার বলছি ইচ এন্ড এভরি ফ্রেমের হচ্ছে স্লট থাকবে এবং ফিল্টার থাকবে এই যে স্লট এই স্লটের একটা পার্টিকুলার নেম থাকবে এই যে নেম এই নেমের ভ্যালুকে বলা হয় হচ্ছে প্রফিটস তো এখন এই যে আমাদের যে কোশ্চেন যেখানে বলা হচ্ছে এ কার হ্যাজ ফোর হুইলস ইজ মুভড বাই অ্যান ইঞ্জিন এন্ড রানস অন পেট্রোল অর ডিজেল তো এখানে আমাদের কাকে নিয়ে কথা বলা হচ্ছে কারকে নিয়ে কথা বলা হচ্ছে তো এখানে আমরা নেম দিব কাকে নেম দিব হচ্ছে আমরা কারের এটা একটা ভ্যালু দেন এরপর হচ্ছে তার কয়টা হুইল আছে চারটা হুইল আছে তো এখানে আমরা দিয়ে দিচ্ছি আমরা এখানে ইনফরমেশন গুলো তো রিপ্রেজেন্ট করছি এখানে আমরা দিয়ে দিচ্ছি হুইলস কতগুলো চারটা দেন এতটুকু উপর রিপ্রেজেন্ট করা শেষ আমাদের ইজ মুভড বাই অ্যান ইঞ্জিন তো এখানে আমরা কি দিতে পারি মুভড বাই কি হবে ইঞ্জিন এতটুকু শেষ রানস অন পেট্রোল অর ডিজেল তো এই গাড়ির ফুয়েল বলতে পারি আমরা বা রানস অন দিলে হবে আপনার ইনফরমেশন আপনি আপনার ইচ্ছা মতো রিপ্রেজেন্ট করবেন তো আমরা বলছি হচ্ছে ফুয়েল কি ফুয়েল হচ্ছে পেট্রোল অর ডিজেল তো এই হয়ে গেল আমাদের ইনফরমেশন গুলো রিপ্রেজেন্টেশন ইন এ ফ্রেম তো এই পার্টিকুলার স্টেটমেন্টের জন্য যদি আপনাকে এক্সামিনেশনে জিজ্ঞেস করে যে ফ্রেম রিপ্রেজেন্ট করতে এটাই হবে আপনার অ্যানসার আশা করছি বুঝতে পারছেন একদম ইজি একটা টপিক তো এটা আমরা যদি এখন আবার প্র্যাকটিস করি তো কি বলা হচ্ছে দেয়ার ইজ এ পার্টিকুলার টাইপ অফ কার কল টয়োটা ম্যানুফ্যাকচার্ড ইন জাপান তো এখানে ফার্স্ট অফ অল আমরা তো ফ্রেমটা অঙ্কন করব এবং ফ্রেমে কি থাকবে ফ্রেমে ইতারে থাকবে হচ্ছে স্লটস এছাড়া থাকবে হচ্ছে ফিল্টার্স ইচ এন্ড এভরি স্লট কি থাকবে একটা নেম থাকবে এবং নেমের ভ্যালুকে কি বলা হয় নেমের ভ্যালুকে বলা হয় হচ্ছে এই যে প্রফিটস এটা একটু ইম্পর্টেন্ট পয়েন্ট এটা একটুখানি খাতে মার্ক করে রাখবেন তো এইটার ক্ষেত্রে আমাদের নেম কি এখানে বলা হচ্ছে দেয়ার ইজ এ পার্টিকুলার টাইপ অফ কার এখানেও কিন্তু কার নিয়ে কথা বলা হচ্ছে বাট এখানে স্পেসিফিক করে বলা হয়েছে গাড়িটার নাম হচ্ছে কি টয়োটা তো এখানে আমরা কার নিব না এখানে আমরা নেম নিব হচ্ছে টয়োটা যেহেতু এখানে স্পেসিফিক ভাবে স্পেসিফাই করে দেওয়া হয়েছে এই জন্য আমরা বললাম টয়োটা তো টয়োটা কি টাইপের জিনিস এইটা আমরা দিতে পারি টাইপ দিয়ে দিতে পারি টাইপ কার আমরা ইনফরমেশন গুলো রিপ্রেজেন্ট করছি এখানে ফ্রেমের মধ্যে এতটুকু শেষ ম্যানুফ্যাকচার্ড ইন জাপান ম্যানুফ্যাকচার্ড ইন আমরা বলতে পারি হচ্ছে মেড ইন মেড ইন জাপান আর কোনো ইনফরমেশন নেই এতটুকুই রয়েছে তো আশা করছি বুঝতে পারছেন কিভাবে আমরা এই স্টেটমেন্ট গুলোকে ফ্রেমে রিপ্রেজেন্ট করছি আর একটা কোশ্চেন আমরা প্র্যাকটিস করবো যেখানে বলা হচ্ছে দেয়ার ইজ এ পার্টিকুলার টাইপ অফ গল্ফ কল্ড এ টিডি আই
which runs on diesel, has 4 cylinders and has a 1.8 liter engine. তো এখানে ফার্স্ট অফ অল আমরা কি করব ফ্রেমটা ডিজাইন করে নিব ফ্রেমে কি থাকবে এটা আপনি একটু নিজে প্র্যাকটিস করার চেষ্টা করেন এখানে থাকবে হচ্ছে স্লটস এখানে থাকবে হচ্ছে ফিল্টারস স্লটের মধ্যে নেম থাকবে তো এখানে কাকি নিয়ে কথা বলা হচ্ছে এখানে কথা বলা হচ্ছে টিডিআই নিয়ে টিডিআই দেন এটা কি এটা হচ্ছে গলফ তো এখানে আমরা টাইপ দিয়ে দিতে পারি টাইপ Golf. Then runs on diesel. So, I'm going to give you the body. I'm going to fuel it. And fuel it. Diesel. Next, chapter cylinder. So, cylinder. কতগুলো চারটা আর হচ্ছে ইঞ্জিন আছে কত লিটারের ইঞ্জিন আছে হচ্ছে 1.8 লিটারের তো এখানে একটা ইঞ্জিনও আছে ইঞ্জিন হচ্ছে 1.8 লিটারের তো এই হয়ে গেল ইনফরমেশন গুলো রিপ্রেজেন্টেশন তো আশা করছি বুঝতে পারছেন আমরা ফ্রেমের মধ্যে কিভাবে ইনফরমেশন গুলোকে রিপ্রেজেন্ট করে থাকি এক্সামিনেশন যদি এমন বলা হয় যে আপনাকে একটা স্টেটমেন্ট দিয়ে দিল বা একটা বড় স্টেটমেন্ট দিয়ে দিল আপনাকে ফ্রেমে রিপ্রেজেন্ট করতে বলা হলো তো আপনি এভাবেই হচ্ছে বিভিন্ন ফ্রেমে ভাগ করে করে কাজগুলো করবেন এবং একটা জিনিস অবশ্যই মাথায় রাখবেন ইচ এন্ড এভরি ফ্রেমের হচ্ছে একটা পার্টিকুলার নেম থাকবে এবং তার হচ্ছে একটা ভ্যালু থাকবে যাকে বলা হয় হচ্ছে ফাসিট তো এই হচ্ছে আজকের লেকচার ভিডিও ফ্রেম রিপ্রেজেন্টেশন আপনারা সবকিছু বুঝতে পেরেছেন যদি আজকের লেকচার ভিডিও আপনার ভালো লেগে থাকে এবং সবকিছু ঠিকঠাক মতো বুঝে থাকেন অবশ্যই ভিডিওটি লাইক দিবেন এই পর্যন্ত যদি আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন নেক্সট লেকচার ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম